আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে এলাম আরও একটি রেসিপি ভিডিও নিয়ে এটা একটা অন্য রকম রেসিপি ভিডিও আশা করছি সকলের কাছেই ভালো লাগবে শুধু ভালো লাগবে নয় এই রেসিপিটা যদি একবার আপনি তৈরি করে খান অবশ্যই এর ফ্যান হয়ে যাবেন এবং এতটাই ভক্ত হবেন যে এরপর থেকে লাউ নিয়ে আসলে প্রথমে লাউ বাদ দিয়ে লাউয়ের খোসা দিয়ে এই রেসিপিটা আপনি অবশ্যই তৈরি করবেন আমি শিওর তো আমি যে রেসিপিটা এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এতক্ষণে অবশ্যই আপনারা বুঝে গেছেন আমি লাউয়ের খোসা দিয়ে একটা রেসিপি আপনাদেরকে এই মুহূর্তে তৈরি করে দেখাবো। যেটা খুবই মজার এবং খুব কম মশলায় তৈরি করেছি আমি আমি সবসময় চেষ্টা করি হালকা এবং অল্প মশলায় রান্না করতে এটা একটা ভাজির রেসিপি লাউয়ের খোসা হয়তো অনেকেই খেয়ে থাকবেন তবে এভাবে আমি যে রেসিপিটা আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করছি যদি এভাবে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার খাবেন এবং আমি শিওর এটা খাওয়ার পর আপনি এই রেসিপিটার ভক্ত হয়ে যাবেন এটা খুবই সহজ সিম্পল এবং কম মশলায় তৈরি করেছি যা রান্না করতেও যেমন সহজ এবং খেতেও খুব মজার হয় তো আমি এই রেসিপিটা তৈরি করার জন্য লাউয়ের খোসার সাথে নিয়েছি আলু আমি একটু বড় সাইজের দুইটা আলু নিয়েছি এবং আলুটারও খোসা ছাড়িয়ে নিলাম এবার লাউয়ের খোসাগুলো একসাথে ভাজ করে কুচি করে কেটে নিচ্ছি তো আমি আমার মতো করে বটিতে কেটে নিচ্ছি আপনি আপনার সুবিধা মতো কেটে নিতে পারেন আমি লাউয়ের খোসা ছাড়ানোর আগে লাউটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম যেন উপরে গায়ে লেগে থাকা ধুলাবালি পরিষ্কার হয়ে যায় এবং সেই সাথে আলু দুইটাকেও আমি পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরও আমি এই কুচি করা শেষ হওয়ার পর এটাকে আবার একবার ভালো পানিতে ধুয়ে নেব আর আমি এই রেসিপিটা তৈরি করার জন্য নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি কেটে নিচ্ছি আমি প্রথমে চিংড়ি মাছটাকে হাত দিয়ে কাটার চেষ্টা করেছি কিন্তু এটা বেশ বড় চিংড়ি এবং অনেকটা শক্ত তাই আমি হাত দিয়ে কাটতে পারিনি তারপর আবার বটির সাহায্য নিলাম এবার আমি চিংড়ি মাছগুলোকে কেটে নিচ্ছি কেটে পরিষ্কার করে নিচ্ছি চিংড়ি মাছের যে ময়লা ভুড়ি সেটা কিন্তু মাথায় থাকে তো মাথা থেকে আমি দেখুন খুব সুন্দরভাবে হাত দিয়ে টান দিলেই বেরিয়ে আসে একটা পুটুলি মতো যেটা মাথায় চোখের কাছে থাকে আমি ওটা বের করে নিলাম এবার চিংড়ি মাছগুলো আমার কাটা প্রায় শেষ চিংড়ি মাছ কাটা হয়ে গেলে এটা আমি ধুয়ে পরিষ্কার করে নেব এরপর আমি রান্না শুরু আমি নিয়েছি জিরা জিরা প্রায় এক চামচ পরিমাণ এটাকে আমি একটু হালকা ভেজে গুঁড়ো করে নেব এ পর্যায়ে আমি রান্না অলরেডি শুরু করে দিয়েছি আমার প্যানে তেল গরম হয়ে এলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখন দিচ্ছি হলুদ আধা চামচ পরিমাণ আর লবণ পরিমাণ মতো আপনি আপনার স্বাদ মতো লবণ দিতে পারেন আর সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ কেটে বেছে ধুয়ে রাখা সেই চিংড়ি এবার আমি ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ ফালি তো আমি এই অল্প কয়েকটা মশলা দিই কয়েকটা মশলা বলতে আমি শুধু কাঁচামরিচ ফালি জিরার গুঁড়া আর হলুদ গুঁড়া এতটুকুই মশলা ব্যবহার করেছি আর সেই সাথে লবণ আর তেল এখন আমি চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ যত সুন্দর ভাজা হবে তত খাবারের স্বাদ ও ঘ্রাণ বাড়বে এটা অবশ্যই মটে রাখতে হবে চিংড়ি রেসিপি যেটাই তৈরি করেন না কেন চিংড়ি মাছটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তারপর আমি কেটে রাখা সেই আলু এবং লাউয়ের খোসা কুচিগুলো একেবারে পুরোটাই দিয়ে দিলাম এরপর নেড়ে চেড়ে শুধু ভাজতে থাকব। আমি এই রান্নাটাতে একটু পানি অ্যাড করিনি আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে অলরেডি এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তো ভিউয়ার্স আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই খোদা হাফেজ